প্রিয়াস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আজকে আমি রান্না করবো শিলং মাছ। তো শিলং মাছটা খেতে খুবই মজার, তা যদি হয় টাটকা তাজা তাজা মাছ, তো খেতে তো ভীষণ দুর্দান্ত টেস্টি হবে আর ভীষণ মজার হবে, আর দেখতে যেরকম সুন্দর খেতে তার চেয়ে দ্বিগুণ সুস্বাদু। তো রান্নাটা খুবই সহজ, রান্নাটা তো সহজ হওয়া উচিত, তাই না? তো প্রিয়াস, আমার এই রেসিপিটা খুব সহজ করে দেখাবার চেষ্টা করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না প্লিজ, আর সবাই আমার ভিডিওগুলো দেখবেন। তো যারা এখন আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন পুরো ভিডিওটা দেখে নিই। আজকে আমি রান্না করবো শিলং মাছ। তো এখানে আমি শিলং মাছ নিয়েছি হাফ কেজি পরিমাণ শিলং মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি এগুলোকে কিভাবে মেখে ঝুঁকে রান্না করব, তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো শিলং মাছটা এখানে রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু আলু কেটে নিয়েছি, বড় সাইজের একটা আলু। তো এইভাবে কেটে নিয়েছি চিকন চিকন পাতলা পাতলা করে। তো এই তো আলুগুলো আমার এখানে নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি এখানে দুইটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। তো টমেটোগুলো আমি নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি চার পাঁচটা পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি 10-12টা কাঁচামরিচ। মাছ থেকে মাঝখানে আমি ফালি করে দিয়েছি, তো এটা ঝাল ঝাল তরকারিটা হবে, তো সেই জন্য কাঁচামরিচটা এইভাবে নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1.5 চা চামচ, আদা রসুন 1.5 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ, লবণ 1 চা চামচ। তো এগুলো আমি সব দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো এই শিলিং মাছটা এইভাবে যদি মেখে ঝুঁকে রান্না করেন খেতে ভীষণ মজার হয়। তেলটা দিয়ে এখন আমি এই তরকারিগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মাখা তরকারিটা যত একটু তরকারিটা ভালো করে মেখে নেবেন ততই তরকারিটা টেস্ট বেড়ে যাবে। তো এই তো এইভাবে মেখে নিলাম, ভালো করে কষলিয়ে কষলিয়ে মেখে নেবেন টমেটো, যাতে মিশে যায় আলুটাও নরম হয়ে যাবে এই মাখানের চোটে। এই নরম হয়ে গেছে, তো এরকম নরম হয়ে যাবে। তো হয়ে গেছে মাখা, এখন আমি দিয়ে দেব সেই মাছগুলো। মাছগুলো দিয়ে আবার আমি আলতো করে মেখে নিচ্ছি। তো এক কারণ এখন মাছগুলো মেখে বেশি করলে মাছগুলো নরম হয়ে যাবে, তো আলতো করে মেখে নিতে হবে, গলে যাবে, কারণ শিলং মাছ এভাবে একটু নরম থাকে। তো ভালো করে মেখে নেবেন মাছের গন্ধটা যাতে মশলার মধ্যে ঢুকে যায় তরকারিটার মধ্যে, তো সেরকমভাবে একটু ভালো করে সময় নিয়ে মেখে নেবেন। বেশ কিছুক্ষণ আমি মাছটা মেখে নিয়েছি, এখন আমার মাছগুলো মাখা হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো আমার হাতটা ধুয়ে আমি ভালো করে পানি দিয়ে দিচ্ছি। তো আমি এই মুখটা 1.5 মুখ পানি দিব, যাতে আমার আলুটা মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো সেই পরিমাণ আমি পানিটা দিয়ে দেব। তো ভিয়াস, এই তো হয়ে গেছে আমার মাছটা মাখা, তো এখন আমি মাছটা দিয়ে দেব চুলায়। তো ভিয়াস, এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি তরকারিটা, এখন আমি জাল দেব। তো আস্তে 4-5টা কাঁচামরিচ আমি এই তরকারিটার মধ্যে দিয়ে দেব, যখন একটু ঝালটা যদি বেশি লাগে তাহলে খেয়ে নিতে পারবো। তো সেভাবে আমি দিয়ে দিলাম। তো আমি ঢেকে দিচ্ছি তরকারিটা। তো আমার তরকারিটা বলা বসে গেছে, তো আমি একটু আলতো করে আবার নেড়ে দিচ্ছি, আলতো আলতো করে নাড়বেন যাতে মাছটা যাতে ভেঙে না যায়। তো আমি আবার ঢেকে দিচ্ছি। তখন জোরে বলক আসবে তখন তরকারিটা ঢাকনাটা উদ্যম করে দিবেন, তার কারণ তাহলে তেলটা উপরে উঠবে না, ঢাকনাটা আলগা করে দিলে তেলটা উপরে উঠবে না, তো ভালো মতন তেলটা মিশে থাকবে তরকারিতে, আর না হলে ঢাকনার মধ্যে তেলটা উঠে যাবে।
এখন আবার আলতো আলতো করে আমি আবার একটু নেড়ে দিলাম। তো ওই পর্যায়ে আপনারা আবার একটু দেখে নিতে পারেন লবণ টবণ ঠিক আছে কি না, লবণ টবণ ঠিক না হলে আবার দিয়ে নিতে পারবেন। কিছুক্ষণের জন্য ঢাকনা ছাড়া রাখবো, তারপরে ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমি আবার ঢেকে দিচ্ছি। তো ভিউয়ার্স, তো আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, তো বিলাতি ধনে পাতা, এগুলো আমার গাছের, তো এগুলো দিয়ে দিচ্ছি এখন আমি। গুড়া মাছে ধনে পাতা ছাড়া ভালো লাগে না খেতে, দিয়ে দিচ্ছি। আমার টাটকা যেহেতু মাছগুলো, তো আমি মাছগুলো বেশি ঝোল টানাবো না, একটু এরকম মাখা মাখা ঝোলই রাখবো। তো তরকারি হয়ে গেছে আমার, হচ্ছে শিলং মাছের তরকারি। তো শিলং মাছটা খেতে কিন্তু ভীষণ মজার হয়, না ভাজা কাঁচা এরকমভাবে কষিয়ে শিলং মাছটা রান্না করলে খেতে দুর্দান্ত টেস্টি। তো হয়ে গেছে আমার তরকারিটা, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেছে আমার শিলং মাছটা রান্না। তো শিলং মাছটা রান্না খুবই সহজ, দেখেই নিলেন, আর রান্নাটা খুবই সুন্দর হয়েছে, খেতে ভীষণ মজার। দেখতে যেরকম সুন্দর, খেতে তার চেয়ে দুর্দান্ত স্বাদের হয়, আর শিলং মাছটা খেতে এভাবেই খুবই মজার। তো যারা শিলং মাছ খান তারা তো বলতেই পারবেন যে শিলং মাছটা কত মজা। তো এইভাবে যদি রান্না করেন তাহলে বেশি মজা হবে। এইভাবে তরকারিটা রান্না করলে দুই প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন, আর খেতে ভীষণ সুস্বাদু হবে। তো ভিউয়ার্স, রেসিপিটা খুবই সহজ, আর রান্নাটা তো সহজ হওয়া উচিত, তাই না? তো ভিউয়ার্স, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যখনই আমি নতুন ভিডিও দেবো সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো যারা এখন আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো ভিউয়ার্স, আজকের মতন এখানে এটি টানছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।